এবং আপনি বলেছেন যে একজন সুদানীকে আপনি দেখেছেন যে সে সাজদাতে যাওয়ার সময় রফুল দাইন করছে এবং রফুল দাইনে কতটুকু হাত উঠাতে হয় প্রিয় ভাই রাফুলা দাইন করার ক্ষেত্রে সেই বহারি এবং অধিকাংশ হাদিয়েছে যে স্থানগুলো পাওয়া যায় সেটি হচ্ছে চারটি জায়গায় প্রথম হচ্ছে তাকবীরে তাহারিমার সময় দ্বিতীয় হচ্ছে রুকুতে যাওয়ার সময় তৃতীয় হচ্ছে রুকু থেকে ওঠার সময় এবং চতুর্থ হচ্ছে প্রথম বৈঠক থেকে ওঠার সময় এই চারটি স্থানে রাফুল্লাইনের হাদিস অসংখ্য পক্ষান্তরে সাজদায় সাজদাতে যাওয়ার সময় রাফুল্লা দিনের পক্ষে হাদিস পাওয়া যায় সেটাও যদি করে কেউ সেটা মুস্তাহাব হিসাবে আমল করতে পারে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাফুল্লা দাইনে হাত আপনি কতটুকু উঠাবেন রাফুল্লা দেনের হাত উঠানোর সিস্টেম হচ্ছে দুটি একটি হচ্ছে হাদুয়া মানকি বাইহি কাত বরাবর আরেকটা হচ্ছে হাদুয়া ফুরুয়া উজুন উজু নেইহি কানের লতি পর্যন্ত আল্লাহ নবী আলী সালাতাম থেকে এই দুইটা পদ্ধতি পাওয়া যায় তবে এই দুইটা পদ্ধতির মাঝে কাদ বরাবর ওঠানোর হাদিসগুলোর সংখ্যায় বেশি এবং অধিক দৃঢ় তাই কাত বরাবর পর্যন্ত আমল করতে পারেন কেউ যদি কানের লতি পর্যন্ত বরাবর উঠাতে চায় সেটাও করতে পারবে তবে আমাদের দেশে দেখি যে অনেকেই সরাসরি কানের লতি স্পর্শ করে এটা ঠিক না এটা সুন্না বিরোধী কারণ কোথাও কানের লতি স্পর্শ করার কথা নেই বরং কানের লতি বরাবর অর্থাৎ আপনি আপনার হাত উঠাবেন আপনার হাত বরাব ওঠাবেন আপনার সামনে কিন্তু হাতের উচ্চতা কত দূর পর্যন্ত উঠবে বলছে কানের লতি বরাবর আর একটা হচ্ছে কাত বরাবর কাঁচকে স্পর্শ করা বা কানের লতি স্পর্শ করা এগুলো মন করা বা সমাজে প্রচলিত চলন্ত ধর্ম এগুলো কোরআন সন্না বহির্ভূত কোরআন সন্না সম্মত নয় আল্লাহ সুবান আমাদেরকে বোঝার তো ফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ